হ্যালো বন্ধুরা আজকের বিষয় হচ্ছে আজকের বিষয় নিয়ে হাজির হলাম এই যে কর্মসংস্থান পেপার কেন্দ্রীয় বলছে কেন্দ্রীয় বাহিনীতে ঠিক আছে পাঁচ কেন্দ্রীয় বাহিনীতে পুলিশ সংস্থা চার হাজার একশো সাতাশি জন সাব ইন্সপেক্টর নেওয়া হবে ঠিক আছে যে এখানে আছে কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশিটের সাব ইন্সপেক্টর ঠিক আছে এটা নেওয়া হবে তো চলো এরপর শুরু করা যাক দেখো এখানে দেখিয়ে দিচ্ছি কি বলছে এখানে এটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল কমান্ডের চাকরি ঠিক আছে তো এখানে কী বলছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ঠিক আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সস্ত্র সীমাবল ঠিক আছে সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর ঠিক আছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ পদে এতগুলি পদে চার হাজার এক সাতাশি জন ছেলে মেয়ে নেওয়া আছে এবার কারা কোন পদের জন্য যোগ্য ঠিক এবার কারা কোন পদের জন্য যোগ্য ছয়ের পাতা দেখো এখানে চলে এসছে যেখানে যে ছেলে সব পদের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদন করতে পারে। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল ও গাড়ি মোটর গাড়ি চালানোর বদলে লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এল এমডি করে থাকতে হবে বয়স হতো হবে এক আট চব্বিশের হিসাব অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে এ ও বি বিসি সম্প্রদায়ের তিন বছর তপসিলিরা পাঁচ বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলার পুনর্বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তপশিলি হলে চল্লিশ বছর ও হলে আটত্রিশ বছর আটত্রিশ বছর পর্যন্ত আর প্রাক্তন সমর কর্মীরা ও বিভাগীয় প্রার্থীরা যথার্থী বসে ছাড় পাবেন প্রতিবন্ধীরা যোগ্য নন ঠিক আছে এরপর কি বলছে এন সি সির বি বা সি সার্টিফিকেট থাকলে কিংবা খেলাধুলায় অসাধারণত কৃতিত্ব থাকলে ভালো হয় ঠিক আছে এবার শরীরে মাপঝক হতে হবে ছেলেদের বেলায় একশো একশো সত্তর শ্রেমি গোর্খা সিকিম বা উত্তর পশ্চিমাঞ্চল রাজ্যগুলি পার্বত্য এলাকার ছেলেদের বেলায় একশো পঁয়ষট্টি শ্রেমি আর তপস্বী জাতির জন্য তপশিল জাতির জন্য কত তপস্বিল জাতির জন্য আছে একশো বাষট্টি দশমিক পাঁচ ঠিক আছে একশো বাষট্টি পাঁচ আর বুকের ছাতি ফুলিয়ে হতে হবে আশি সেমি ঠিক আছে আর তপশ্বিলি উপজাতিতদের জন্য সাতাত্তর সেমি আর ফুলিয়ে হতে হবে পঁচাশি সেমি আর তপশ্বিলি উপজাতিতদের জন্য বিরাশি সেমি আর ঠিক আছে আর মেয়েদের জন্য মেয়েদের বেলায় শরীর মাপঝক হতে হবে লম্বা অন্তত একশো সাতান্ন সেমি গরখা সিকিম পার্বত্য এলাকা মেয়েরা একশো পঞ্চান্নি তপসিলি উপজাতি হলে একশো চুয়ান্ন সব ক্ষেত্রে ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামসজ্জপূর্ণ ঠিক আছে দৃষ্টিশক্তি হতে হবে কাছের বেলায় ভালো চোখে ঠিক আছে কাছের বেলায় ভালো চোখে হবে এন সিক্স এবং খারাপ চোখে হতে হবে এন নাইন দূরের বেলায় ভালো চোখে ছয় ও এখানে কেন ছয় ও খারাপ চোখে হতে হবে ঠিক আছে যা ভাঙ্গা হাঁটু চেটালো পায়ের চেটালো পাতা সেরা স্ফীতি কিংবা শারীরিক বা মানসিক ত্রুটি থাকলে আবেদনের যোগ্য নন দেখতে পারো মূল মাইনেটা ঠিক আছে মূল মাইনেটা দেখে দিচ্ছি মূল মাইনে কত বলছে মূল মাইনে হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা বলছে শূন্য পদ ভারত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে হচ্ছে একশো ছিয়াশি এর মধ্যে হচ্ছে ছেলেদের জন্য একশো পঁচিশটি তার মধ্যে জেনারেলের মধ্যে পঁয়তাল্লিশটি ওবিসিদের মধ্যে হচ্ছে চব্বিশটি তপস্ব জাতির মধ্যে হচ্ছে তেরোটি তপস্বী উপজাতিদের মধ্যে হচ্ছে সাতটি ই ডাব্লু এস হচ্ছে বারোটি প্রাসকলি হচ্ছে সাতটি প্রাসকলি এখানে স্পেশাল ক্যাটাগরির ঠিক আছে বিভাগে পাঁচটি বিভাগে বারোটি ঠিক আছে তার মধ্যে জেনারেল পনেরোটা তপসি জাতি হচ্ছে আটটা তপস্বী উপজাতি চারটা হচ্ছে ছটা এরপরে কি বলে এখানে সেন্ট্রাল সেন্ট্রাল আর্মড ঠিক আছে আর্মড পুলিশ ফোর্সেস সাব ইন্সপেক্টর জিডি ঠিক আছে এটা হচ্ছে জিডি ওদের শূন্য পদ হচ্ছে চার হাজার একশো সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে মোট শূন্য পদের মধ্যে সি আর পি এফ আছে ঠিক আছে এর সি আর পি এফ সাব ইন্সপেক্টর পদে হচ্ছে এক হাজার একশো বাহাত্তরটি এর মধ্যে ছেলেদের জন্য এক হাজার একশো তেরোটি তার মধ্যে জেনারেলের হচ্ছে চারশো একান্ন ই হচ্ছে একশো এগারো ও বিসি হয়েছে তিনশো এক তপশ্বী জাতি হচ্ছে একশো সাতষট্টি তপশ্বী উপজাতি হয়েছে একশো তিরাশি ও মেয়েদের জন্য হচ্ছে ঊনষাট্টি ঠিক আছে এরপরে মেয়েদের জন্য হচ্ছে উনষাটটি তার মধ্যে মেয়েদের মেয়েদের শুধু উনষাটটি তার মধ্যে জেনারেল চব্বিশটি ডাব্লু এসের জন্য ছটা আর ও বিসির জন্য ষোলোটা তপশ্বী জাতির জন্য নটা তপসিল উপজাতির জন্য চারটা ঠিক আছে এরপরে এখানে বিএসএফ এ ঠিক আছে বিএসএফ এর সাব ইন্সপেক্টর পদে হচ্ছে তোমার আটশো বিরানব্বইটা শূন্য পদ আছে এর মধ্যে ছেলেদের জন্য আছে সাতশো সাতচল্লিশটা তোমাদের জেনারেল হচ্ছে তিনশো বিয়াল্লিশ ই ডাব্লিউএস হচ্ছে পঁচাশি ও বিসি হচ্ছে দুশো উনত্রিশ তপশিল জাতি হচ্ছে একশো সাতাশ তপশিল প্রজাতি হচ্ছে চৌষট্টি ও মেয়েদের হচ্ছে পঁয়তাল্লিশটি তার মধ্যে জেনারেল হচ্ছে আঠেরোটি ই ডাব্লিউএস হচ্ছে পাঁচটা ও বিসি হচ্ছে পাঁচ বারোটা তপসির জাতীয় সাতটা তপসির পদ ই এবং সিআইএসএফ এর জন্য ঠিক আছে সাব ইন্সপেক্টর পদের জন্য সিআইএসএফের সাব ইন্সপেক্টর পদের জন্য আছে এক হাজার পাঁচশো সাতানব্বইটি এই সিআইএসএফ সাব ইন্সপেক্টর পদের জন্য আছে এক হাজার তার মধ্যে ছেলেদের জন্য আছে এক হাজার ছেলে ধর আছে ছেলেদের আছে এক হাজার চারশো সেনতিরিশটি এরপরে জেনারেল হচ্ছে পাঁচশো তিরাশি ই ডাব্লু এসে একশো চুয়াল্লিশ ও বিসিও আছে তিনশো অষ্টাশি তপস্বী জাতি হচ্ছে পনেরো দুশো পনেরোটি তপশিল প্রজাতি হচ্ছে একশো সাতটি ওই মেয়েদের আছে একশো ষাটটি তার মধ্যে জেনারেলের হচ্ছে পঁয়ষট্টি ই ডাব্লু এস হচ্ছে ষোলোটি ও বিসিও হচ্ছে তেতাল্লিশ তপসিলি জাতীয় জাতি হচ্ছে চব্বিশ তপস্বী প্রজাতি হচ্ছে পনেরো বারোটি আর আইটি বিপিএফের জন্য ঠিক আছে আইটি বিপিএর সাব ইন্সপেক্টর পদের হচ্ছে টোটাল দুশো আঠাত্তরটি দুশো এর মধ্যে আছে আইটি বিপির মধ্যে সাব ইন্সপেক্টর টোটাল আছে দুশো আঠাত্তরটি এর মধ্যে ছেলেদের জন্য আছে দুশো তার মধ্যে জেনারেলের হচ্ছে একাশি ই ডাব্লিউএস আছে পনেরো ও হচ্ছে তিরাশি তপস্বী জাতীয় হচ্ছে পঁয়ত্রিশ আছে তেরো ও মেয়েদের জন্য আছে একচল্লিশটি তার মধ্যে জেনারেল আছে চোদ্দোটি ডাব্লু এস হচ্ছে চারটি ও বিসি হচ্ছে পনেরোটি তপসির জাতীয় হচ্ছে ছটা তপসির বাজার হচ্ছে দুটা এরপরে এন এস এস বি ঠিক আছে এস এস বি সস্তর সীমা বলে সাব ইন্সপেক্টর ঠিক আছে এস এস বি সীমা বলে সস্তরা সীমা বলে আছে যে সস্তরা সীমা বল আছে বাষট্টি টোটাল হচ্ছে বাষট্টি তার মধ্যে ছেলেদের জন্য উনষাটটি জেনারেল আছে ছত্রিশটা ই ডাব্লু এস হচ্ছে ছটা ও বিসি হচ্ছে নটা তপসিলি জাতীয় হচ্ছে তিনটা তপসিলি উপজাতি হচ্ছে পাঁচটা এবং মেয়াদের আছে মাত্র তিনটি ও বিসি একটা তপস্বী উপজাতি দুটা ঠিক আছে এবার পার্থি পাছাই পার্থি পাছাই কীভাবে হবে দেখেন ওখানে তখন পার্থি পাঁচাই পার্থি পাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর দিল্লি অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফরোসেস এক্সামিনেশন দু পরীক্ষার মাধ্যমে পার্থী পাছায়ের পরীক্ষা হবে দুটি পর্যায়ে ঠিক আছে দুটি পর্যায়ের পরীক্ষা হবে প্রথম পর্যায়ের কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে নয় দশ ও তেরোই মে ঠিক আছে এখানে ডেটটা দেওয়া হয়ে গেছে আর কোনো এখানে ডেট কোনো চেঞ্জ হবে না ঠিক আছে ডেট এখন একদম ফিক্স হয়ে গেছে ঠিক আছে প্রথম পর্যায়ের কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে নয় দশ ও তেরোই মে কোন কোন কেন্দ্রে হবে দেখ কলকাতায় হবে পোর্ট বেলিয়ারে হবে ভুবনেশ্বর হবে রাঁচিতে হবে গুয়াহাটিতে হবে দিসপুর হবে ইটানগর হবে ডিব্রুগড়ে হবে এরপরে যারহাটে হবে শিলচরে হবে ইমফল হবে শিলংয়ে হবে আজল হবে কহিমা হবে আগরতলা হবে পাটনা হবে মুজফরপুরে হবে ভোপালপুরে হবে আর এলোতে হবে এরপর লিখিত পরীক্ষা দেখো যে লিখিত পরীক্ষা থাকবে দুটি পেপার ঠিক আছে প্রথম পেপার দুশো নম্বরের দুশোটি প্রশ্ন হবে এসব বিষয় কী কী বিষয় পার্ট ওয়ান ঠিক আছে পার্ট ওয়ান হবে পার্ট ওয়ান পার্ট ওয়ান আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ঠিক আছে এবার পার্ট বি পার্ট বি আছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে এবং পার্ট এর মধ্যে আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অঙ্ক ঠিক আছে আর পার্ট ডি এর মধ্যে আছে ইংলিশ কম্প্রিহেনশন ঠিক আছে ইংলিশ গ্রামার এরপর কি বলছে প্রতিটি পার্টে থাকবে পঞ্চাশ নম্বর প্রতিটি পার্টে থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন অর্থাৎ এক একটি প্রশ্নে থাকবে এক নম্বর করে সময় থাকবে দু ঘন্টা এখানে এরপর দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা কি বলছে এরপর দ্বিতীয় পরীক্ষা পেপার পরীক্ষা হবে ঠিক আছে এ পরীক্ষা দুশো নম্বরের দুশোটি প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন বিষয়ে ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন বিষয়ে থাকবে তোমার দুশো নম্বরের দুশোটি প্রশ্ন সময় থাকবে দু ঘন্টা সব পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের ঠিক আছে সব পেপারে হবে অবজে অবজেক্টিভ টাইপের অবজেক্টিভ মাল্টিপল টাইপের হবে ঠিক আছে এরপরে নেগেটিভ মার্ক আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থাকে শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট কাটা হবে ঠিক আছে পা নম্বর থেকে কত কাটা হবে না পা নম্বর থেকে শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট কাটা হবে এরপরে হবে শারীরিক মাপঝক ঠিক আছে এরপর হবে শারীরিক যোগ আর শারীরিক মাপঝোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা ঠিক আছে এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় দেখো এরপর ছেলেদের ষোলো সেকেন্ডে ষোলো সেকেন্ডে একশো মিটার দৌড় ষোলো সেকেন্ডে একশো মিটার দৌড়তে হবে আর সাড়ে সাড়ে ছ মিনিট মানে ছ দশমিক পাঁচ ঠিক আছে ছ দশমিক পাঁচ মিনিট থাকবে ষোলোশো ষোলোশো মিটার দৌড় ঠিক আছে ষোলোশো মিটার দৌড়তে হবে ছ দশমিক পাঁচ মিনিটে ষোলোশো মিটার দৌড়তে হবে আর তিনটি তিন সুযোগে দেখ তিন সুযোগে তিন দশমিক পঁয়ষট্টি মিটার লং জাম্প ঠিক আছে তিনবার সুযোগ পাবে লং জাম্পে লং জাম্পটা কত হবে না তিন ফুট পঁয়ষট্টি সেমি ঠিক আছে তিন ফুট পঁয়ষট্টি সেমি তোমার থাকবে সেটা তোমাকে লং জাম্প করতে হবে সেটা তোমার তিনবার সুযোগ পাবে ঠিক আছে এবার তিন সুযোগে তিন সুযোগে এক দশমিক দুই মিটার হাই জাম্প আছে ঠিক আছে তারপর হাই জাম্পও তোমার আছে এক দশমিক দুই মিটার ঠিক আছে এক দশমিক দুই মিটার হবে হাইজাম্পটা তার মধ্যে তোমরা তিনবার সুযোগ পাবে ঠিক আছে তিনবার সুযোগ পাবে হাজামে এরপর কি বলছে তিনবার সুযোগ পাবে এরপর তিন সুযোগ আরেকটা আছে তিন সুযোগে সাড়ে চার মিটার শর্ট হাট ঠিক আছে শর্ট হাট তোমাকে তিন সুযোগে তিনবার তোমার সুযোগ দেবে সাড়ে চার মিনিটে শর্ট হাটতে হবে ঠিক আছে শর্ট হাটতে হবে এরপর কী হচ্ছে মেয়েদের বেলায় দেখোপর মেয়েদের বেলায় আঠেরো সেকেন্ডে একশো মিটার দৌড় ঠিক আছে মেয়াদ বেলা আঠেরো সেকেন্ড আট একশো মিটার দৌড়তে হবে আর চার মিনিটে আটশো মিটার দৌড়তে হবে চার মিনিটে আটশো মিটার দৌড়তে হবে এটা হবে তিনবার সুযোগে ঠিক আছে তিন সুযোগে ঠিক তিনবার সুযোগে দু দশমিক সাত মিটার লং জাম্প করতে হবে তিনবার সুযোগ পাবে লং জাম্পে দু দশমিক সাত মিটার উচ্চতা থাকবে এবং তিন সুযোগে শূন্য দশমিক তিন সুযোগে শূন্য দশমিক নয় মিটার হাই জাম্প করতে হবে তিনবার সুযোগ পাবে শূন্য দশমিক নয় মিটার এরপর কী বলছে সফল হলে এরপর হবে ডাক্তারি পরীক্ষা সফল হলে পর পরে ডাক্তারি পরীক্ষা দেখ দরখাস্ত করবেন কীভাবে দরখাস্ত করবেন অনলাইনে আঠাশে মার্চ পর্যন্ত আঠাশে মার্চ তক অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে দেখেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে দরখাস্ত করবেন এস এসি এসএসসি ঠিক আছে এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন ঠিক আছে এরপরের জন্য এই মেল আইডি দিতে হবে কত কী লাগবে দেখো এখান তারপর পরীক্ষার ফি বাবদে একশো টাকা লাগবে পরীক্ষার ফি বাবদে একশো টাকা লাগবে এরপরে তো তপশিলিদের জন্য বা মহিলাদের জন্য কোনো ফি লাগবে না এখানে তপস্বিলি প্রাক্তন সমরকর্মী মহিলাদের জন্য কোনো ফি লাগবে না ঠিক আছে শুধু তোমাদের জেনারেল রবিশদের মধ্যে একশো টাকা এখানে ফি লাগবে এরপরে কী বলছে এখানে অ্যাপ্লিকেশান সংশোধনের তারিখটা চারও বিস্তারিত তথ্য ওপরের ওই ওয়েবসাইটে পাবেন ঠিক আছে অ্যাপ্লিকেশান ফর্ম সংশোধন করতে পারবেন তিরিশ একত্রিশে মার্চ ঠিক আছে দুদিন যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবে তিরিশ একত্রিশে মার্চ তো এছাড়া আজকের বিষয়গুলো দ্বারা যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না